সব সময় কান্না করতে নেই আমি খেয়ে নেব ভাতগের কি করুন ইতিহাস দেখেন দুইটা বোনেরই কিন্তু হাজবেন্ড বা ছেলে মেয়ে কোনো কিছুই নাই সাসি তোমার বাড়ি কোথায় খাইছেন দুপুরে দুপুরে খাননি আপনার ছেলে মেয়ে কেউ নাই আপনি হলো কোনো ছেলে মেয়ে নাই বাড়িতে চাচা আছে কেউ নাই একা আপনি থাকেন কোথায় বুঝে নাই কথা শোনা যায় না আপনার কথা পশু হাসপাতাল ওইখানে তো ওখানে কোথায় থাকেন একজনের বাড়ি থাকেন আপনারা একসাথে থাকেন তো এখন বাসা যাবেন কখন আটটা নয়টার দিকে দুপুরে খাননি সকালে খাইছেন সকালেও খাননি খাওয়া দাওয়া করেন কোথায় এই হোটেলে না বাসায় রান্না করেন তো এখান থেকে বাসায় গিয়ে রান্না করে তা খাওয়া দাওয়া করবেন বুঝতে পারছি না প্রতিদিন আসেন না প্রতিদিন আসেন আপনি খাওয়া দাওয়া করছেন দুপুরে উনি তো খাওয়া দাওয়া করেনি তো উনার নেজাননি বাড়ি কে আছে আপনার আমরা নিয়ে গেলে আমরা যা পারি আপনাকে আপনাদের খাওয়াবো যাবেন আমাদের সাথে ভিতরে নিয়ে বসাবো যাবেন ঠিক আছে আমি তাহলে কথা বলি যে আমাদের ওই পাশে দিকে নিরিবিলি একটা জায়গা লাগবে মাছ মাংস খাইছেন কবে মনে পড়ে হ্যাঁ খান না লাস্ট কবে খাইছেন মনে আছে মনে নাই আপনারও মনে নাই ওষুধ খাওয়া লাগে নাকি আপনার ছেলে মেয়ে কি ছিল নাকি না মারা গেছে নাকি মারা গেছে আর চাচা মারা গেছে কত বছর অনেক বছর হয়েছে আচ্ছা তো হ্যাঁ চলেন আপনার চলেন ওঠেন চলেন চলেন উঠতে পারবেন ছেলে মেয়ে কেউ নাই চাচা মারা গেছে কত বছর ওই এখন আর কাজ করার মানে শক্তি নাই গা আর বুঝতে পারছি বাসার চাল ডাল আছে আপন বোন আপনার উনি কি আপন বোন উনি তো বললেন যে দুপুরে নাকি খাননি কি কি ওষুধ খাওয়া লাগে কি খেতে মন চাচ্ছে বলেন দেখি কি খাবেন আপনার কি খেতে মন চাচ্ছে বলেন উনারা নাকি কবে মাছ মাংস খাইছে তাও মনে নাই এটা কি সত্যি তাহলে পশু হাসপাতালে এখানে কোথায় থাকেন ওখানে তো থাকার জায়গা নাই ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে টাকা দেওয়া লাগে তো মনে হয় মাসে মাসে কত দেওয়া লাগে মাসে চলেন চলেন
ভিতরে বসতে বলছে এখানে বসুক এখানে বসুক বলেন আপনি কি খাবেন বলেন ওনাদের সাদা ভাত খেতে ইচ্ছে করছে সাদা ভাতের সাথে আর কি দেওয়া যেতে পারে তুমি মাছ খাবেন না মাংস খাবেন মাংস দেই মাংস দেন কি বলতো খাসি চিকেন নেবেন আর মুরগি তাহলে খাসি 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 দেন হ্যাঁ এইখানে এই পাশে আছে ওইখানটা হাত ধুই আসেন সবজি বা ডাল কিছু বলবো সবজি বা ডাল কিছু বলবো আপনাদের যা খেতে মন চায় বলেন সমস্যা নেই যা খেতে মন চায় যা যা খেতে মন চায় বলেন আপনি ভালোভাবে বসে খান একদম সুন্দরভাবে কোনো ব্যস্ততা নেই একবার বসে সুন্দর করে খান আস্তে আস্তে খান আপনাদের বাড়ি কোথায় ছিল আগে কোথায় ছিল এই নেবাখালি বক্সাঘাট নেবাখালি তার মানে পরান্দা জগন্নাথপুর ও আচ্ছা আচ্ছা রাখালতলা মেলা গেছেন কখন আপনারা খান যা যা মন চায় দই বলবো একটু দই বলবো মিষ্টি তারপর দই অন্য কিছু দেওয়া হবে আপনারা রাস্তা তো খেন এইভাবে কি মানুষ কখনো খাওয়াইছে কেউ এভাবে কি কখনো খাওয়াইছে কেউ কখনো খাওয়ায়নি সকালে বেরোন আর রাত্রে বাড়ি ফেরেন আপনি আস্তে আস্তে খান আস্তে আস্তে খান দেখতে পাচ্ছি যে আসলে কতদিন পরে হয়তো ঠিক করে দুটো ভাত খাচ্ছে এবং ভাত খেতে বসে মানে চোখে পানি চলে আসছে ওনাদের মানে এই যে চোখের আমরা তো প্রায় এসে ওনাদের দেখি ওই জায়গায় হ্যাঁ এটা কখনোই মূল্য দিয়ে বিচার করা যায় রাত্রি আবার গিয়ে খাবেন ঠিক আছে সমস্যা নেই এই হোটেলে এরা কখনোই খেতে দেয় না কখনোই দেয় না যতটুকু পারেন খান বাড়ি নিয়ে যাওয়ার জন্য পরে হচ্ছে আপনি যতটুকু পারেন খান এখানে আসেন একটু দুটো দই দেন একটু এগুলো তাহলে একটু পার্সেল করে দেন ভাত আর দেবো আর লাগবে না মামা খিরাইগুলো ঢোকাই দেন ওতে একটু আর কিছু খাবেন চলেন ভাংটি তো নেই মামা এই আছে ভাংটি চলো খাওয়ার রেস্ট
এবার কোথায় যাবেন বাসা যাবেন বাড়ি যাবেন না এখানে থাকবেন এখনো বাসায় চলে যান আজকে যেটুকু আছে রাত্রে তো হয়ে যাচ্ছে আজকে বাসায় চলে যান আচ্ছা তাহলে ভালো থাকেন আপনার খুশি তো আচ্ছা তাহলে ভালো থাকেন হ্যাঁ তো গাইস আমরা প্রতিনিয়ত এইখানে আসি সোনার গায়ে কিন্তু সেই দেখি ওনারা এই গেটের সামনে থাকে কম বেশি আর এখান থেকেই কিন্তু ভিক্ষা বৃত্তিটা করে আসলে ওরা দুই বোন কিন্তু ভাগ্যের কি করুণ ইতিহাস দেখেন দুইটা বোনেরই কিন্তু হাজব্যান্ড বা ছেলে মেয়ে কোনো কিছুই নাই তো আমরা প্রতিনিয়ত সোনার গায়ে এসে দেখি ওনারা এখানে থাকে এবং আজকেও সেম অবস্থা আজকেও দেখলাম এখানে আছে তাদের ধারাবাহিকতায় ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারা দুপুরে খাননি এবং তাই ওনাদেরকে একটু খাওয়ালাম যতটুকু আমাদের সাধ্য মতো তো গাইস ভিডিওটা আপনারা সবার কাছে ছড়িয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাচ্ছে হ্যাঁ তো গাইস ভিডিওটা সবার কাছে একটু ছড়িয়ে দিবেন এবং যেন ওনাদের মতো করে সবার একটু সাহায্য করতে পারি সেই দোয়া করবেন আর ওনারা কিন্তু এই সোনার গাছ সামনে কম বেশি সন্ধ্যার পরে থাকে আপনারা যদি কখনো কেউ এসে সাহায্য করতে চান ওনাদের এখানে আসলেই পাবেন আমরা বেশ অনেকদিন করে কিন্তু অফ ক্যামেরাও ওনাদেরকে সহযোগিতা করছি আর আজকে তো অন ক্যামেরা করলাম এটুকুই আর কি বলবো ওনাদের কথাগুলো শুনে যে কোনো মানুষেরই চোখে জল চলে আসবে কারণ ওনাদের দুইজনেরই পরিবারে কেউ নাই ওনারা দুই বোন কিন্তু দুইজনেরই কিন্তু একই অবস্থা তো এটুকুই গাইস আর আসলে কিছু বলার নাই